हेलो अस्सलाम वालेकुम टैग बिनोदन एक ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ধরেন কেউ কোনো একটি ব্লগসের ভিতরে একটা গান শেয়ার করছে, তখন আপনি বা টাইটেল গান শেয়ার করছে কিন্তু টাইটেল শেয়ার করে নাই, কিন্তু আপনার ওই গানটা ভালো লাগছে কিন্তু আপনি গানটার টাইটেল জানেন না, তখন কিভাবে অতি সহজে আমি টাইটেলটা বের করা যায় বা আপনি গানটা ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটি দেখাবো। এই সম্পর্কিত আমি তিনটি স্টেপস দেখাবো কিভাবে তিনটি পদ্ধতিতে আপনি গানগুলো ডাউনলোড করতে পারেন। ফার্স্ট স্টেপসে আমি ইউটিউবের মাধ্যমে দেখাতে চাইতেছি। তো ইউটিউবে আগে একটা ইউটিউব একটা বিষয় আমি বুঝিয়ে নেই। ইউটিউবে যদি আপনি যদি একজন আর্টিস্ট হন, তো আর্টিস্টের ক্ষেত্রে আপনার দুইটা চয়েস থাকতে পারবে। ধরেন আপনি একটা ইউটিউবে একটা গান আপলোড করবেন, তখন আপনি আর্টিস্ট হিসেবে আপনি একটা ইউটিউব থেকে লাইসেন্স করে নিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি এটা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। তো আপনি যদি এই ক্ষেত্রে যদি ধরেন আমি একটা গান পাবলিশ করছি, তখন গানটা যদি আমি একটা লাইসেন্স করে নিই যে হ্যাঁ আমি একটা ইউটিউবে একটা লাইসেন্স করছি, আমার যদি গান কেউ যদি ইউজ করে, তখন আমি যে ক্লেম করবো কপিরাইট ক্লেম করবো, ক্লেম করার পর কপিরাইট ক্লেম করলে ওইখানে যে যে ইউজারটা আমার যে গানটা ইউজ করছে টাইটেল দেখ আর না দেখ, ওই জায়গাটাতে আপনার আমার যে গানটার নাম টাইটেল বা আর্টিস্টকে ওইটা শো করবে। আর আরেকটা হচ্ছে মানে আপনি উন্মুক্ত করে দিলেন, উন্মুক্ত করলে তো আর আপনার নাম কিছু শো করবে না, ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। তো আমি আজকে যে ট্রিকটা ইউজ করবো ওইটা কীভাবে আপনার যে স্ট্যান্ডার্ড লাইসেন্স ইউজ করে কীভাবে যে আপনার গানগুলো টাইটেল পাওয়া যায় বা কীভাবে গানগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আপনার আমাকে ফার্স্টে ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর সাপোজ আমি একটা গান আগে থেকে সার্চ করে রাখছিলাম, সাপোজ ইনটু ইউর আর্মস গানটার নাম। তো আমি ইনটু ইউর আর্মস গানটা ডাউনলোড সার্চ দিয়েছি। তখন এখান থেকে দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে একটা কী না কয় ব্লগস টাইপের তৈরি করা হয়েছে। তখন আমি গানটা কিন্তু ওর না, মানে যে দিছে CR7 780 যে দিছে ওর কিন্তু গানটা না, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ধরেন ও এখানে তো টাইটেল দিছে ও, কিন্তু ধরেন ও টাইটেলটা ইউজ করলো না, আপনি গানটা সম্পর্কে জানলেন না, আপনার কাছে কিন্তু গানটা ভালো লাগলো, তখন আপনি কী করবেন, এই যে ডিসক্রিপশন যে ইউটিউবের যে ডিসক্রিপশনটা আছে যদি লাইসেন্স করা থাকে আর কি, তো ডিসক্রিপশনে দেখবেন অটোমেটিক্যালি এখানে মিউজিক ইন দিস ভিডিও নামে একটা অপশন আসছে, এখানে আপনার সং নেম ইনটু ইউর আর্মস ফিট ফিচারিং এবা ম্যাক্স আর্টিস্ট কে ওইটো দেওয়া আছে। তো আমি আপনি এখান থেকে সহজে টাইটেলটা কালেক্ট করার পর আপনি সার্চ দেওয়ার পর ভিডম্যাট বা অন্য কোনো যে ডাউনলোডিং যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে ডাউনলোড করতে পারেন। তো এটা একটা ফার্স্ট স্টেপস। তো সেকেন্ড স্টেপস হচ্ছে আপনার যে গুগলের যে সাউন্ড ইঞ্জিন বা ভয়েস ইঞ্জিন দিয়ে আপনি এটা করা যায় আর কি। তো আপনি এর জন্য আপনার ফার্স্টে যে এখানে দেখেন সবার মোবাইলে এরকম একটা বার থাকে যে গুগলের বারটা, ওইখান থেকে আপনি যে ভয়েস সার্চ অপশনটা আছে ভয়েস সার্চ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সার্চ এ সংয়েতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এখানে কী হবে, আপনি যদি ধরেন গুগলের সার্ভিস যে ভালো মানে এখানে কী হয় আপনার যে আপনার কথাগুলো আপনি ধরেন একটা গান গাইতেছেন নিজের গলা গান গাইতেছেন, তখন কী করবে ও গানটা আপনাকে খুঁজে দিতে পারবে। আবার আপনি ধরেন ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি গানটা গাইতেছেন মানে গানটা গাইতেছেন না গানটা চলতেছে কোনো একটা ধরেন ফেসবুক বা অন্যান্য সফটওয়্যারে ফ্যাপসের মাধ্যমে চলতেছে, তো তখন আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি গানটা সার্চ করতে পারেন। তো এর জন্য ধরেন আমি ফেসবুক থেকেই দেখাই, এটা ইচ্ছা এটা সকল সফটওয়্যার বা অ্যাপসে চলে। তো আমি এখানে ফেসবুকে থেকে দেখাইতেছি আমি ওয়েবসাইট, ধরেন আমি একটা এই যে ধরেন আমার যে ব্লগে আমি একটা গান চলতেছে, তো তখন আমি এটা কী করবো, আমি এটা যে স্প্লিট করে রাখবো, দুইটা স্প্লিটভাবে চালাবো আর কি, ব্যাকগ্রাউন্ডে রাখবো। তো রাখার পরে আমি ফার্স্টে এখান থেকে যে সার্চ এ সং ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমি ওই গানটা আনবো, তো গানটা সাপোজ এটা তো আনছি, আনার পরে ও কিন্তু গানটা শুনতেছে, এই গানটা শোনার পরে দেখেন ও কিন্তু দেখেন মিস ইউ মিডল সং মিডল সাইল, ও কিন্তু আমাকে আইডেন্টিফাই করে দিছে হ্যাঁ গানটা এটা। তো আমি এখান থেকে সহজে ভিডিওসে ক্লিক করার পরে ইউটিউব থেকে গানটা ডাউনলোড করতে পারতেছি। তো এটা একটা ওয়ে
আর থার্ড আরেকটা ওয়ে আছে, ওটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে। তো থার্ড ওয়েটা হচ্ছে আপনি একটা অ্যাপসের মাধ্যমে এটা করতে পারেন। অ্যাপসটা হচ্ছে সাজাম, আপনি এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা অ্যাপলের একটা সফটওয়্যার। তো আমি এটাতে ক্লিক করার পরে আপনাকে কিছু সেট আপ করতে হবে। ধরেন আপনাকে যে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা চলবে, এই যে পারমিশনটা দিতে হবে, পারমিশনটা দেওয়ার পরে আপনি এটা প্রপারলি কাজ করবে। তো আমি আমার পারমিশন দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা পপ আপ, একটা যে সাজামের যে আইকনটা আসছে। ধরেন আমি ইউটিউব থেকে গানটা আবার প্লে করতেছি, তো এখানে গানটা কিন্তু প্লে হইতেছে। গানটা প্লে হওয়ার সাথে সাথেই আপনি এখানে দেখেন ও কিন্তু খুঁজতেছে এখান থেকে যে সাজাম, ও কিন্তু এই যে গানটা যেমন পাইছে এখন ইনটু ইউর আর্মস। তো এখান থেকে এখানে সুবিধা কি, আপনার যে গানের সাথে সাথে আপনাকে লিরিক্সটাও দেখাবে এখানে। তো এইভাবেই গানগুলো আপনি শুনতে পারবেন বা ইচ্ছে করে ডাউনলোড করতে পারবেন, বা আপনি এখানে সাজামে ইচ্ছে করলে আপনি লিরিক্স সহ শুনতে পারবেন এটাই। তো কপিরাইট স্ট্রাইক করার কারণে আমি স্ট্রাইক করতে পারে, এই জন্য আমি গানগুলো শোনাতে পারছি না। তো এইভাবে আপনি গানগুলো ডাউনলোড বা সার্চ করতে পারেন। তো প্রসেসটা এটাই মূলত। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আচ্ছা আর এর পর্যন্ত যদি ভালো থাকবেন, টাটা।